তো বন্ধুরা, আজকে আবার কিছু কথা ক্লিয়ার করার জন্য আমাকে ভিডিওটা করতে হচ্ছে। যত ভাবছি যে চুপ করে থাকবো, কিন্তু চুপ করে থাকতে দিচ্ছেন আমাকে। তো প্রথমে কোনটা বলে আমি যে শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না। কালকে এত জার্নি টার্নি করে আসার পর আমার মাথাটা গরম হওয়ার পিছনে একটাই কারণ, ভিডিওটা দেখার পর। আমি বাড়ি আসতে না আসতেই ভিডিওটা পাবলিশড হয়, মানে যার কথা বলছি তোমরা বুঝতেই পারছো। তো সেই ভিডিওটা দেখেই কিন্তু আমার মাথা গরম হয়ে যায় কথাগুলো শোনার পর। তারপর ওকে বললাম যে আমি কি করব, তারপর ও আমাকে বললো তুমি ভিডিও করো, সবাইকে ক্লিয়ার করে দাও। কারণ এই কারণে ক্লিয়ার করতে হবে, কারণ মা কেমন আছে সবার জানার আগ্রহ আছে, সেই জন্য বলছি। আর কি রকম ট্রিটমেন্ট হচ্ছে সবগুলো ডিটেইলসে বলছি, যাতে সবার বুঝতে বুঝতে সুবিধা সুবিধা হয়। হয়। কারণ অনেক প্রশ্ন আসতেছিল আমাদের, এত প্রশ্ন, মানে কি বলি, আজকে যদি আমি চেন্নাই যাওয়ার সময় আমার শাশুড়িকে বাড়িতে না রেখে যেতাম, তাহলেও আমাকে কথা শুনতে হতো যে ও এতদিন দেখেছো, এখন যেই চেন্নাই যেতে হবে সে তেমনি শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিছো, এই ধরনের কথা শুনতে হতো। এবার আমি বাড়িতে রেখে গেছি, আমার পোষ্যগুলো আমি নিজে বলিনি যে তুমি রাখো, কারণ আমি আমার মিকি একটা এমন একটা প্রাণী, ওকে যার তার হাতে রেখে যে যাব, সেটা যে মনে করো যে ভালো করে দেখাশোনা করতে পারবে না, অথচ আমি তার কাছে জুড়ে রেখে যাব, তাতে করে কার ক্ষতি হবে, অবশ্যই মিকির হবে। এদেরকে কোথায় রেখে যাব বা কি করব, ওদেরকে কিন্তু শিলিগুড়ি রাখতে পারবো আমি, তোমরা কি বলো? তখন কাকু মা কেউই কিন্তু রাজি রাজি হয়নি। হয়নি। কাকু তো বিশেষ করে আরো বেশি রাজি হয়নি, হ্যাঁ, যে কাকু দেখবেই। কাকু এর আগেও আমরা যখন পুরী গেছিলাম কাকু দেখেছিল, কাকু আমার ঘরে ছিল না, কিন্তু কাকু কাকু নিজের ঘর থেকে এসে আমার মিকিকে দেখে যেত, খাবার দিয়ে যেত, আদর করতো, সবটাই। এবং ভিডিও কলে আমরা সেটাও দেখেছি সাগরের মোবাইলে। তো মানে কি বলবো, যে পথেই যাও সেই পথেই তোমাকে কথা শুনতেই হবে। একটা মেইন কথা হচ্ছে, মানে আমি এই ফ্যামিলিতে যদি না আসতাম, আমার যদি এই ফ্যামিলিতে বিয়ে না হতো, তাহলে এত কথাই হতো না। মেইন হচ্ছে আমি বাংলাদেশের মেয়ে, এটা তো আমার একদম মানে যে সত্যি কথা আজকে তোমাদের বলছি। এইটার জন্য অনেকের কাছ থেকে আমাকে কথা শুনতে হয়, আমি বাংলাদেশের, ডিরেক্ট না বলুক কিন্তু অনেক ডিরেক্ট, তো অনেকেই মানে অনেক না, অনেক বললে ভুল হয়ে যাবে, এক দুজন আছে ডিরেক্ট আমাকে এইভাবে কথা বলে, বাংলাদেশি হ্যান ত্যান। তো যাই হোক, এবার এগুলো এগুলোর জন্য আমাকে দুর্বল ই করে রাখে যে আমি তো দুর্বল, আমার তো এখানে নিজের লোক নেই। কথায় কথায় তো বলেই যে আমার আত্মীয় বেশি, তার মানে আমার আত্মীয় নেই, তাই তো? ওর আত্মীয় বেশি, আমার আত্মীয় ওই জায়গায় কম। এবার দেখতে গেলে না আমারও অনেক আত্মীয় আছে এখানে, কিন্তু কেউ কোনো আত্মীয় স্বজনরা না এখানে মানে আজাইরা কথাবার্তার মধ্যে আইসা কথা বলবে না, যে ওদের ফ্যামিলির ব্যাপার ওখানে গিয়ে আমরা নাক গলাই। প্রত্যেকেরই সংসারে ভেজাল ঝামেলা থাকে, কেউ এগুলো নিয়ে এই আত্মীয় স্বজনকে নিয়ে এসে এগুলোই করে না। তো এবার একটা কথা উঠেছে কি, যে আমার বাবা নাকি ওর ভাই চাকরি করে, সরকারি চাকরি করে, ওকে দেখে নাকি ওর কাছে আমাকে বিয়ে দিয়েছে। মানে হাস্যজনক একটা কথা, একটা হাস্যজনক কথা। এতদিন যাবত আমি এ কথাটা অনেক কথাই, এই কথাটা অনেক কথাই আমি শুনেছি, যে আমার চ্যানেলের আমার কন্টেন্ট হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল, আমি কাউকে ছোট করার জন্য, কারো সত্যি ঘটনা প্রকাশ করার জন্য আমি আমার চ্যানেল খুলিনি। তাহলে অনেক আগেই, ওর সাথে তো আমার আজকের থেকে সমস্যা না, ও যেটা বলে যে ওর সাথে আমার প্রথম থেকেই ঝামেলা, তাহলে আমি অনেক আগেই ওকে নিয়ে ভিউজ কামাতে পারতাম, আমার শাশুড়িকে দিয়ে ভিউজ কামাতে পারতাম। এবার আমরা আমাদের ঘরে 5 জন 6 জন আমরা থাকি, তাহলে ওকে যদি আমি দেখাতে পারছি যে ও ভাত খাচ্ছে, কল্লোলের অসুখ হয়েছে, কল্লোল আর আমি ঘুরতে গেলাম, তাহলে এই সেম কথাটা আমি আমার শাশুড়ি বা কাকা শ্বশুরকে দিয়ে যদি বলি যে আজকে শাশুড়ির সাথে এই করেছি, তাহলে এটা কন্টেন্ট হয়ে যাবে। তাহলে এই কন্টেন্টটা তো আমি অনেক আগেই বানাতে পারতাম, ওর সাথে যখন আমার আগের থেকে ঝামেলা, তা আমি এটা সোশ্যাল মিডিয়াতে আনতে পারতাম। গেল, এবার আমার না না 1 মিনিট, কেউ কারো মেয়েকে বিয়ে দিবে কারো ফ্যামিলির অন্য মানুষের চাকরি দেখে, এটা কি রকম কথা? এটাই তো কথাটা, আমার তো এটার কথাটা শুনে মানে ভীষণ হাস্যজনক বলেই মনে হলো, কারণ চাকরি যে করবে সে কি তখন অবিবাহিত ছিল? আমার বাবা যদি জিজ্ঞেস করে থাকে যে তোমার ভাই কি করে, এটাও তো জিজ্ঞেস করেছে তোমার দিদির জামাই কি করে, মানে দিদির বর কি করে, তোমার বাবা কি করতেন, কেন জিজ্ঞেস করে? মানুষ একটা ফ্যামিলিতে যখন নিজের মেয়েকে বিয়ে দেয় না, তখন সেই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কি করে, তারা বিয়ে করেছে কিনা, তাদের শ্বশুর বাড়ি কোথায়, এ মানে অনেক অনেক কিছু জিজ্ঞেস করে। কারণ আমার বাড়ি যেহেতু বাংলাদেশ আর এদের বাড়ি ইন্ডিয়া, কেউ কাউকে কিন্তু পার্সোনাল ভাবে আমরা চিনতাম না, সুতরাং আমার বাবা মার তো একটা কিউরিয়াসিটি থাকবেই। আর তাছাড়া এটা বাদ দাও, এটা দুই দেশের কথাটা আমি বাদই দিলাম, নরমালি বিয়ের আলো বলে বাড়ির সদস্যরা কে কি করে এটা জিজ্ঞেস করে, যে দিদি আছে দিদি জামাই কি করে। আর একটা ভুল, কল্লোল বিয়ের সময় বেকার ছিল না, যেভাবে প্রকাশ করছে ওরা কথাটা যে বেকার ছিল, সেই কারণে ওকে আমি দিল্লিতে চাকরি করতাম, দিল্লি থেকে ওদের ওখানে মানে ভ্যালোরে গেছিলাম, ভ্যালোর থেকে আবার ওদেরকে নিয়ে বাড়ি আসছি,
ও দিল্লি থেকে ডাইরেক্ট বাড়ি না এসে ওইদিকে আমাকে নিয়ে আসতে গেছে আমার অসুখের সময়। যে ওর মনে মনে প্ল্যান ছিল আমার চিকিৎসা শেষ করে মানে পারিবারিক একটা মিউচুয়ালের মধ্যে বিয়েটা হবে, কিন্তু ব্যাপারটা এতটাই জলঘোলা হয়ে গেছিল যে এখান থেকে এমন ভাবেই ওকে ফোর্স করা হয় যে তুই কেন গেছিস চেন্নাই, তুই কেন, মানে অনেক কথা ওকে বলা হয়েছে। তো সেই কারণে ও ভয়ে ও আমাকে আর যেতে দেয়নি আমার বাড়িতে, ওইদিকে আমাকে নিয়ে চলে এসছে। কোনো বাবা মা কিন্তু চাইবে না তার মেয়েকে জলে ভাসিয়ে দিতে, ঠিক আছে? আমার বাবা মা ওকে দেখে বিয়ে দিয়েছে। ও হয়তো বা সরকারি চাকরি করে না, কিন্তু ও একটা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এর ব্যবহারের সাথে অন্য কারোর তুলনা হবে না। আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে যে যে বলছে যে তার সরকারি চাকরি দেখে নাকি আমার বাবা ওর কাছে বিয়ে দিয়েছে, তাকে একটা প্রশ্ন করছি, আমার বিয়ের সময় কয় টাকা খরচা করেছিল, কয় টাকা খরচা করেছিল আমার বাবা মা চিকিৎসা করিয়ে, বাকি যে টাকাটা ছিল সেটা আমাকে ও মানে ওকে দিয়ে গেছে ব্যাংকে রাখতে, 1 লাখ টাকার উপরে ছিল, ছিল কি ছিল না? 1 লাখ টাকার উপরে ছিল। তারপরে বিয়ের পরে আমরা 7 দিন পরে কেমন দিতে গেছিলাম এর, তখন ওখানে ক্রিস কার্ড থাকে, সিএমসির একটা ক্রিস কার্ড হয় যেখানে টাকা রাখা যায়, যারা চিকিৎসা করেছে তারা জানবে, 1.5 লাখের মতন টাকা রেখে গেছিল কেমো দেওয়ার জন্য। তো আমাদের প্রথম কেমোতে 70,000 টাকার মতন খরচা হয়েছিল, তার বাকি টাকা নিয়ে আসছিলাম, প্লাস আমাকে যে টাকা দিয়ে গেছে সেই টাকা দিয়ে আমি তখন চিন্তা করলাম, বলা হয়েছে যে আমি এখন আর দিল্লি না গিয়ে তাহলে দোকান দিই, তারপরে দোকান দেওয়া হয়েছে। এবং সেই মাসেই যে মাসে আমরা আসছি এখানে বাড়ি, সে 1 মাসের মধ্যে আমরা দোকান দিয়ে দিই আলাপ টালাপ করে। আজকে আমার বাবা মা ওকে যখন ওর সাথে যখন বিয়ে দেয়, আর একটা সত্যি কথা, আমার ওই বিয়েটার কারণেই মানে বিয়ে হয়ে ও আর আমাকে নিয়ে দিল্লি যেতে চায়নি, ও বলে যে ওখানে আমি কখনোই বউ নিয়ে যাব না। আমি এখনো বলি যে এখানে থেকে ব্যবসা দাঁড় করতে অনেক টাইম লাগে, চলো আমরা দিল্লি যাই, তুমি আগের মতো একটা চাকরি করবে আর আমি তোমার সাথে ফ্ল্যাটে থাকবো। ও আমাকে নিয়ে ওখানে যাওয়ার মতো কোনো ভাবে রাজি না, এটা আমার পরিবারের সবাই জানে, এই বাড়ির সবাই জানে। এবং এই যে ব্যাপারটা, আজকে ওর কাছে যখন আমাকে বিয়ে দেয় তখন ওর পকেটেও টাকা ছিল, সেই টাকা ওকে খরচা করতে আমার বাবা মা দেয়নি। এবার সবসময় কি গিয়ে শ্বশুরের কাছে টাকা চেয়ে আনবে যে আমাকে দাও তো আমি এই খরচাটা করবো? ও করেছে খরচা, আর আমার বাবা মা আমার বিয়ের সময় কি হয় যে মানে মানুষের মেয়েদের বিয়ের সময় কি হয়, শ্বশুর বাড়ি থেকেও খরচা করে, বাপের বাড়ি থেকেও খরচা করে, কিন্তু এই বাড়ির অবস্থা এতটাই। বাবা 50,000 টাকা দিছে, এবং 50,000 টাকার মধ্যে আর আমার বুঝি 2-3 হাজার টাকা লাগছে, এটা সহ আমাদের যে বিয়ের খরচা হয় সেটা হয়েছে। বেশি নিমন্ত্রণ করা হয়নি, শুধু পাড়ার লোককে নিয়ে করা হয়েছে, আত্মীয় স্বজন সবাইকে বলা হয়, বাজারের মধ্যে যে আত্মীয় স্বজন আছে বাজারের পাশে আশেপাশে তাদেরকেও পর্যন্ত বলা হয়নি। কারণ আমাদের বিয়েটা এমন ভাবে তাড়াহুড়ো করে হয়েছে যে তখন তো আর হাতে, যেহেতু আমার চিকিৎসা করে আমার বাবা মা এখানে এসেছিল তো তখন এত টাকাও ছিল না, কিন্তু যে টাকাটা ওকে দিয়ে গেছে সেটা শুধুমাত্র আমাদের বিয়ের মধ্যে সব টাকা খরচা করলে আমাদের পরে চলবে কি? কারণ যেহেতু আমরা একটা মানে তখন তো সেই দিল্লিতেও যাবে না, আর দোকানও তখন ছিল না, দোকানটা বিয়ের 2-3 মাস পরে দেওয়া হয়েছে। অনেক চিন্তা ভাবনা করে যে আমরা কি দোকান দিব না দিব, মানে কেমো দিয়ে, ওর কেমো দিয়ে আসার পর আমরা বিয়ের পরে কেমো দিতে গেছি, ওর ট্রিটমেন্ট করতে গেছিলাম চেন্নাই, সেটাই। আর আরেকটা কথা সবসময় বলে আমার বিয়ে নাকি ওরা দিয়ে দিয়েছে, মানে এই কথাটাও শুনে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ কেমন কেমন করে এত মিথ্যা কথা বলতে পারে। আমার যে ননা সাগরের মা, সে ছাড়া আমার বিয়েটা অসম্পূর্ণ থাকতো। পঞ্চায়েত যে আমার মানে আমাদের যে গ্রামের, উনার সাথে বুঝিয়ে শুনে কেমন করে বিয়ে করতে হবে না হবে সব কিছু ওই বিশদী মানে বিশদী ডাকি আর কি আমার ননদকে, সে আরও রাতের 2-3 রাত ঘুম নেই, যে প্রত্যেক দিন সকালে উঠে গিয়ে আলাপ করা সবার সাথে, একটা মানে কথা বলা যে কিভাবে সম্ভব। মাও তখন বাড়িতে ছিল না, মাকে আসতে, মা আসার পরে তারপরে বিয়ে টিয়ে সমস্ত কিছু কমপ্লিট হলো, বাড়ি থেকে কে দাঁড়িয়েছে? আমরা সবসময় যে একটা অপবাদ আমাকে দেয় যে বাচ্চা পেটে অবস্থায় আমি নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তো নতুন বউ কি করে তাড়াবে? গ্রামের মানুষ ছিল না, আমি তাড়িয়ে দিব এরকম করে? আর তাড়িয়ে দিবে ও এমনি চলে যাবে, আর পাড়ার লোক ছিল না আশেপাশে, ও আত্মীয় স্বজন এখানে ভরা, হ্যাঁ ওদের এলাকা, তো আমি এরকম অবস্থায় তাড়িয়ে দিব বাড়ি থেকে, এই একটা কথা সবসময় বলে। মানে কথা বলতে বলতে দিনের পর দিন পাবলিকের কাছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা, 1 নম্বর। এক হচ্ছে আমি ইউটিউবে, কেউ যদি তার কথা নিয়ে, তার কথাবার্তার ঢং নেই, বলার ইয়ে নেই, সেগুলো নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় তাও মৌর দোষ, তাও কল্লোলের দোষ। কেন মৌ কল্লোলের দোষ? আমি কারোর সাথে কোনো আগেও যাচ্ছি না পিছেও যাচ্ছি না, আমি আমার মতো মিউচুয়াল আছে অনেক দিন যাবত, তাও ওকে নিয়ে আমরা কোনো ভিডিওই করি না। কালকেও বলেছে কি মিট আপ, গট আপ, সেট আপ, গট আপটা যারা বলে না তারাই জানে, আমাকে তো প্রাইভেট অ্যাটাক করতে কম করেনি লোকে, তাই বলে কি আমি বলবো যে ওরা শিখিয়ে দিয়েছে? এখন তো তাই মনে হচ্ছে, এখন আমার তাই মনে হচ্ছে। আমার ব্যাপারে যখন এই কথাগুলো বলা হয় আমি যতই ভাবছি না চুপচাপ থাকবো, আমি আমার লাইফস্টাইল দেখিয়ে বড় হতে চাই, কিন্তু লোকের তো কন্টেন্ট ভাই, আমি আমাকে দিয়ে কন্টেন্ট করে করে এই অবস্থা।
আমার মুখ না দেয় মানে আমার মুখ না দেখা কিন্তু আমার কথা না বললে তাদের চলবে না আমি কতবার তাদের নাম নেই দিনের মধ্যে এরপরে বাড়িতে নাকি ঝগড়া ঝামেলা হয়েছে আমাদের কখন বাড়িতে ঝগড়া ঝামেলা হলো আমাদের সঙ্গে কারো ঝগড়া হয়নি তো কোনো ঝগড়া তো হয়নি কিছু শান্ত মা কাকুকে ভিডিওতে দেখানো যাবে না আমি এটাই অবাক হলাম যখন এই কথাটা হয় মা আমাদের সাথেও থাকতে চাইনি ওদের সাথে কলকাতাও যেতে চাইনি মা কি বলছে যে কাকুর সাথে ওই ঘরে থাকবে তখন আমাকে সবাই বলেছে যেহেতু ওরা ওদের মতো থাকতে চাইছে ওরা সবাই যেটা বলেছে যে মা যেহেতু কাকুর সাথে থাকতে চায় তাহলে ওদের লাইফটা ওরা বুঝুক তোমাদের মতো তোমরা থাকো তোমার ঘরে যদি তোমরা দুইজন খাও তিনজন খাও সেটা তোমরা ভিডিওতে দেখাও আর যদি ওদের ঘরে ওরা তিনজন খায় তাহলে ওদেরটা ওরা দেখুক তাহলে আমি তো ওদের কাকু আর মা কি খাচ্ছে না খাচ্ছে তিন চার দিন কিন্তু আমি তাদেরকে দেখাইনি ওদের ঘরে গিয়ে আমার ঘরে যদি আমরা এখন চারজন বসে চা খাচ্ছি সেটা তো আমাকে ভিডিও করতেই হবে এটা কোনোদিন সম্ভব যে আমরা একই ঘরে সবাই আছি তারপরে যখন এই সিদ্ধান্ত একজনের ভিডিও করবে আরেকজনের ভিডিও করবে না হ্যাঁ এটা ওদের কথা ছিল এটা আমরা তো এটাতে এগ্রি হই নাই হ্যাঁ যে আমরা এগ্রি হইছি কখনো রাজি হয়নি আর তারপরে কি মা এটাও বলেছে যে মাকে ট্রিটমেন্ট যদি করে আনি তারপরে যেন আমরা বারবার না বলি যে আমরা মা ট্রিটমেন্ট করেছি এই কথাটাও যেন আমরা বলি না তো অনেক কথাই হয়েছে এবার অনেক কথা হওয়ার পরে এগুলোকেও সোশ্যাল মিডিয়াতে আনতে হবে সোশ্যাল মিডিয়া এখন কন্টেন্ট কে বানায় সে তো মানে বোঝাই যাচ্ছে কন্টেন্ট কে কাকে বানাচ্ছে আজকে আমার ঘরে আমরা চার পাঁচজন একসাথে খাচ্ছি দাচ্ছি সবসময় থাকছি মা টিভি দেখছে এখানে বসে আমি কাজ করছি সেটা আমি শুধু আমাকে ভিডিও করব মাকে করব না এটা কখন কথা হয়েছিল যখন মা আর কাকু আলাদা থাকবে বলেছে তখন কিন্তু যখন এই সিদ্ধান্ত বদল যে মা আর কাকুকে আলাদা আজকে আমি যেহেতু পাশেই থাকি তাহলে মা আর কাকুকে যদি আমাদের ঘরে নাও নিয়ে আসি না খেতে দেই না দেখাশোনা করি তাহলে আমাকেই সবার আগে সবাই ধরবে যে বাড়ির বড় বউ বা পাশেই থাকে অথচ ও কোনো দায়িত্ব নিচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমার কি করা উচিত ওদেরকে নিশ্চয়ই আমি ঘরে নিয়ে আসব ওদের দায়িত্ব নেব তাই তো এবং আমরা নিজে এসেই বলছে কাকু মা দুজনে এসে নিজে বলছে যে এখানে থাকবে আর এখানেই খাওয়া দাওয়া হবে সবার তারপর তো আমরা সবার সামনে দায়িত্ব ওখানে থাকতেও আমি বলেছি তরকারি টরকারি দেওয়ার কথা খোঁজ খবর নিয়েছি এবার যখন মা নিজের থেকে আর দেখছে যে না আমি আর পারছি না যেমন এই যে এবার হলো আমি 15 দিনের জন্য চেন্নাই গেলাম তাতে মা একা হাতে সমস্ত কিছু করতে গিয়ে মার মাথা ঘুরে গেছে শরীর দুর্বল হয়ে গেছে তারপরে মিকির যে কামড় দিয়েছে সেটা সেই ব্যাপারটা মাকে আমি জিজ্ঞেস করেছিলাম মা নাকি গলায় বাঁধতে গেছিল আর কি দড়িটা খোলা ছিল দড়িটা বাঁধতে গেছে তো ওই জন্য রাগে কামড় দিয়েছে তো এবার যাই হোক তো এটা তো বোঝা গেল যে মা একা হাতে সমস্ত কিছু করতে পারছে না জন্যই মা শরীর এরকম দুর্বল হয়ে গেছে আজকে আমি যদি বাড়িতে থাকি আমি তো বসে থাকি না আমিও করি মাও করে মার বসে থাকতেও ইচ্ছে করে না চুপচাপ যে বসে থাকবে সেটাও ইচ্ছে করে না কোনো কাজ টুকটাক করে করতেই থাকবে তো এত কিছু এলিগেন্স দিনের পর দিন মানে চ্যানেলটাকে এখন আমাকে ডাইভার্ট করতে হবে কন্ট্রোভার্সিতে মনে হচ্ছে ডেইলি লাইফস্টাইল তো না দিনের পর দিন ওদের প্রশ্নে ওরা প্রশ্ন করবে আর আমাকে উত্তর দিতে হবে আর আমাকে বারবার বলে আমি আমি তো মন থেকে ত্যাগ করে দিয়েছি সম্পর্ক থেকে ত্যাগ করে দিয়েছি তা আমি কি ভাই বসে বসে আছি নাকি তোমাদের সাথে সম্পর্ক করতে কারো ভরসায় বসে আছি কারো ভরসায় আমি না খেয়ে থাকলেও তোমাদের কাছে 1 টাকা চাইবো না আমি যতই ফ্যামিলিটাকে এক করতে চাই না কেন এটা কোনোদিন সম্ভব না অনেক মানুষের কাছে মানুষের কথা শুনেছি যে মানুষ বলেছে যে তুমি তো বড় স্যাক্রিফাইস করছি মিল হয়েছিল সবার মিল করছি কিন্তু কে শুরু করলো আবার কে শুরু করলো এই ব্যাপারগুলো নিয়ে মিল তো হয়েছিল না আমাকে নিয়ে কি কন্ট্রোভার্সি কম হয় একটা চ্যানেল আছে দিনে রাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি আমার ক্যান্সার হয়েছে সেটা নাকি আমি নাটক করছি তার কয়টা উত্তর আমি দিয়েছি তা আমি কি বলছি যে এটা অন্য কেউ লাগিয়ে দিয়েছে আমার পিছনে চ্যানেল যাদের আছে যারা যেরকম কন্টেন্ট দেয় তারা তাদের নিজের ইচ্ছেতে দেয় কেউ তো বলে দিচ্ছে না যে তুমি এটা করো তুমি এটা করো না ওরা কেন মানবে আমার কথা আমি আজকে বললাম কেঁদে কেটে যে আমাকে নিয়ে এই ধরনের ভিডিও করো না তাতে কি ওরা মেন মানবে এইগুলো অনেক করছি আমরা অনেক করছি জীবনে চরম ভুলও করছিলাম ওই দিন ওই যে পাবলিকের সবার সামনে ভিডিওতে ক্ষমা চেয়েছিলাম কোনো দোষ ছাড়া সেটাকেও তারা দুর্বল হিসেবে নিয়েছিল সেদিন বলেছিল কি যে কোনো দোষ ছাড়া কি এমনি ক্ষমা চেয়েছে হ্যাঁ দোষ ছাড়াই ক্ষমা চেয়েছিলাম যেন সবটা মিউচুয়াল হয় কিন্তু হয়নি চলো বন্ধুরা এই উত্তরগুলো দেওয়ার ছিল তো দিয়ে দিলাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো চলো আজকের মতো এখানে